পুজোতে হয় ছুটি করে ঘুরে বেড়াবে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর অনেকদিন পর যদিও ব্লগে এলাম, তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে আমি একটু ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি, আর কেমন লাগবে ব্লগটা তোমরা অবশ্যই জানিও। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি, আর আমার বরের জন্য এখন অপেক্ষা করছি। তো ও এলেই আমরা মার্কেটে বেরিয়ে যাব। তো আমাদের পুজোর শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সবারই, তো এখন টুকিটাকি কিছু কেনাকাটা আছে, তো সেই জন্যই আজ একটু মার্কেটিং যাব। তো দেখা যাক কখন আসে, একটু টাইম লাগবে। তবে আমার এখন বাজে সন্ধ্যে 6টা, তো আমার সন্ধ্যে দেওয়া টিফিন করা দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একে আমি আজ লাগিয়েছি, এখানে কি কিউট লাগছে দেখতে। অনেকদিন ধরেই ছিল আলমারিতে ভরা, নোংরার ভয়ে আমি পার করিনি, বাট এতটাই কিউট লাগছে মানে সবসময় দেখতে ইচ্ছে করতো। তো তার জন্য এটাকে আমি ড্রেসিং টেবিলের মধ্যে লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও। অবশ্যই বেরিয়েই পড়েছিলাম অলরেডি, আরেকবার ঘুরে এলাম, মনে পড়ে গেল আমার পার্সটা নিতে আমি ভুলে গেছি। পার্সটাতে বিশ্বাস করো একটা টাকাও থাকে না, কিন্তু তাও বেরোনোর সময় একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে পার্সটা নিয়ে যাওয়া। আর যদিও টাকা থাকলেও এই ব্যাগ থেকে আমি কোনো খরচ করি না। তো একটু বাইরে গেছে, ওই জন্য একটু আসতে লেট হচ্ছে, আর আমি এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর আমাদের এখানে এই জানলাটা থেকে না খুব সুন্দর হাওয়া আসে, যেটা ছাদে গেলেও পাওয়া যায়। তো চলো, চলে এসেছে, গাড়ির হরেন মারছে, নিচে আছে। তো চলো এখন যাওয়া যাক। পুজোতে হয় ছুটি করে ঘুরে বেড়াবে কেন? তবে সব দিকে ভালো, কমফোর্ট পাবে। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে। নীলটা ভালো লাগছে, নীলটা নীলটা ভালো লাগছে। না তো খাস নেই, নীলটা নীলটাই ভালো লাগছে। জাস্ট একটু আগে বাড়ি এলাম, বাড়ি আসার ঠিক আগেটাই এতটা বৃষ্টি স্টার্ট হয়ে গেল, তো পুরো ভিজে গেছি দেখো। আর এদিকে ফ্যান না চালিয়ে শ্যুট করছি, মানে একদম পুরো ঘেমে গেছি। তো চলো আজ আমি কী কী শপিং করলাম তোমাদের দেখাই। তবে বিশেষ কিছু কিনিনি, অলরেডি আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু বাজার করার মতো আর নেই। তো তবুও একটা মার্কেটে গেলে মনে হয় এটা নেই এটা নেই এরকম একটা মনে হয় সবারই, তো তার জন্য টুকটাক কিছু কেনা হলো। তো এই যে এখানে একটা জয়ের শাওয়ার জেল নিলাম, বডি ওয়াশ, আর এখান থেকে একটা ইয়ে নিলাম, কি বলে এটা, পারফিউম, যেটা আমার ভীষণই, তো যেটার স্মেলটা আমার ভীষণই সুন্দর লেগেছে, খুব সুন্দর স্মেলটা। তো এটা একটা নিলাম, আর কি নিলাম, আর এই পাপটা নিলাম, এগুলোই নিলাম। আর আমার বর স্যান্ডেল নিল, আর ওগুলো আর দেখালাম না, এগুলোই নিয়েছি। আর আজকে একটা অনলাইনে আমার পার্সেল এসেছে, তো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করে দিচ্ছি।
এটার প্যাকেজিংটা কি সুন্দর, মানে যেটা আমি 5-6 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আর এই কোম্পানিটা একদম নিউ লঞ্চ করেছে, যেটা হচ্ছে একটা ফেস সিরাম পাপায়ার। এটা আজকে ইউজ করিনি, তবে ইউজ করে দেখি কীরকম লাগছে। আর প্যাকেজিংটা কি সুন্দর, তাই না? এরকম করে লেগে যাবে। তো এটা নিয়েছি, আর এখান থেকে আর এই বায়োটিকের ইয়েটা, এই বায়োটিকের টোনারটা, যেটা অলওয়েজ ফেভারেট আমার বায়োটিক। আর ওই কোম্পানিরই আরেকটা নিয়েছি, এই সানস্ক্রিম। তো এগুলোই নিয়েছি। আর এখান থেকে একটা ফেস ওয়াশ নিয়েছি মামাআর্থের, আর একটা আইলাইনার, আর এখানে একটা লিপস্টিক। তো লিপস্টিকের কালারটা মজা, একবার দেখা, আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা। এরকম ধরনের কালার পরতে আমার খুব ভালো লাগে। তো ব্যাস এগুলোই আজকে শপিং করেছি। তো পুজোর শপিং কী কী করেছি সেই নিয়েও তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অলরেডি আমি ঘেমে ঘেমে পড়ছি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চেষ্টা করব কন্টিনিউ ভিডিও শ্যুট করার, বাট কিছু প্রবলেমের জন্য আমার ভিডিও আপলোড করা হচ্ছে না। আর কিছুদিন আগে আমার চোখে ইনফেকশন হয়েছিল, তো তার জন্য মোবাইল খুব একটা আমি মানে ইউজ করিনি, তো তার জন্য আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি, আপলোড করিনি। তো যাই হোক, এখন কন্টিনিউ ভিডিও পাবে। তো চলো, এখনকার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।